আমি মেনে নিতে পারছি না, আমি কিছুতেই বিষয়টা মানতে পারছি না। উজ্জ্বল না, উজ্জ্বল কেন এরকম করছো তুমি? তুমি এভাবে ভেঙে পড়লে অশ্মিকে কে সামলাবে? কে দেখবে ওকে? তুমি না হচ্ছে ওরতা। মন শক্ত কর, সত্যিটা তো আমাদেরকে মেনে নিতেই হবে। আর কিসের সত্যির কথা বলছো তুমি? কিসের সত্যি বলো? আমি 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 অশ্মিকে গিয়ে কি বলবো, কি করে সামনে ধরাবো, কি কি জবাব দেবো? আমি যখন যা চিনতে আমি সেটা দিয়েছি, কিন্তু আমি একটা প্রমিস করলাম আর সে প্রমিসটা রাখতে পারলাম না। সেই আমি বিজুকে বাড়ি নিয়ে ফিরবো ফিরবো, কিন্তু কিন্তু এভাবে আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। আমারও ঠিক একই রকম অবস্থা। গত কয়েকদিন ধরে আমাদের উপর যা ঝড় যাচ্ছে, তাতে আমরা যদি ভেঙে পড়ি কোনো সমস্যার সমাধান হবে না। মন শক্ত কর, অশ্মির জন্য আমাদের ভালো থাকতে হবে, অশ্মির পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। উচ্চ উজ্জ্বল, আসলে ওই বডিটা রিলিজ করে তো বাড়িতে নিয়ে যেতে হবে, কিছু ফর্মালিটিজ আছে, তোমার কয়েকটা সই লাগবে। চল আমরা কাজটা সারছি, এসো। আমার নিজের মানুষগুলোকে কষ্ট দেওয়ার জন্য, আমার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য কি তাহলে এখন আমার কাছের মানুষগুলোকে টার্গেট করছে, যাতে ওরা আমায় ভুল বোঝে? কিন্তু ওদের জীবনটা এভাবে ভেঙে তছনছ করে দেবে? না 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 না, এটা তো হতে দেওয়া যাবে না, কিছুতেই না। আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে দেবো না।